ওমানের সব গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এনআইটিভি টিউ। সবার আগে দেখার জন্য প্রেস করুন বেল আইকন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা অনেকে আউটপাশে দেশে যাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভাল হয়েছে কি না সেটা কিন্তু আপনারা এখনও জানেন না, বা আপনাদের কাছে এখনও মেসেজ আসে না। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাসিন্দারা নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে তাদের অ্যাপ্রুভাল হয়ে গেলে আবার উপরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করা হবে, কাদের কাদের আউটপাসটা অ্যাপ্রুভাল করা হয়েছে। যখনই তাদের নাম প্রকাশ করা হবে তখনই তারা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। টিকিট করতে হবে, টিকিট কাটার 72 ঘন্টা পূর্বে তাদেরকে PCR টেস্ট করতে হবে, এরপরে বিমানের ছাড়ার 7 ঘন্টা পূর্বে তাদেরকে বিমানবন্দরে উপস্থিত হতে হবে, এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই ডেস্ক রয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেই নির্দিষ্ট কাউন্টারে পেপারগুলো সাবমিট করে তাকে দেশে যাওয়া নিশ্চিত করতে হবে। মূল বিষয় হচ্ছে একটি, এখন আমরা কীভাবে এটি দেখব সেটি দেখার জন্য আমরা আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখন বন্ধুরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে, ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা এটি দেখতে পারবেন যে আপনাদের নামটি অ্যাপ্রুভাল হয়েছে কি না। লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটি ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। আমি আমারটা ক্রোম ব্রাউজার ওপেন করে রাখছি, সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন কীভাবে সুন্দরভাবে তারা আপনাদের নামগুলো অ্যাপ্রুভাল করেছে, আপনাদের ফটো সহ তারা সেখানে দিয়েছে, পাসপোর্ট নম্বর সহ দিয়েছে, আপনাদের জাতীয়তা সহ দিয়েছে। তো আপনারা এটি দেখার পরে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে আপনার নামটা অ্যাপ্রুভাল হয়েছে কি না, এবং আপনি টিকিট কাটার জন্য প্রস্তুতি নিতে পারেন কি না। লোড হচ্ছে বন্ধুরা। এ দেখলেন ওমানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে গেছে। এখন এটি যদি আপনাদের ইংলিশ করা থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এখানে যে অপশানটা দেখছেন এই অপশানটার উপরে ক্লিক করলে এটা তাৎক্ষণিক ভাষা চেঞ্জ হয়ে যাবে, আরবি হয়ে যাবে বা ইংলিশ হয়ে যাবে। যেমন আমার এটা এখন আরবি আছে, আপনাদের হয়তো এটা আরবি হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানের উপর ক্লিক করলে এটি ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে গেলে আপনারা খুব সহজে আপনাদের নামগুলো এক এক করে দেখতে পারবেন। স্ক্রল করে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনাদের অলরেডি নামগুলো দেওয়া রয়েছে, ফটো সহ দেওয়া রয়েছে। এই সকল নামগুলো দেখে, পাসপোর্ট নম্বর সহ দেখে আপনারা আপনাদের পরিচয় শনাক্ত করতে পারবেন, এবং আপনাদের নামটি অ্যাপ্রুভাল হয়েছে কি না সেটি আপনারা বুঝতে পারবেন। নিচে স্ক্রল করে যেতে যেতে দেখলে এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে, যেমন 1 নম্বর পেজ। যদি এখানে 1 নম্বর পেজে আপনার নাম না থাকে তাহলে আপনি 2-এর উপর ক্লিক করবেন, তাহলে 2 নম্বর পেজের সংখ্যাগুলো আসতে থাকবে, নামগুলো আসতে থাকবে। এভাবে অনেকগুলো পেজ তারা অ্যাড করেছে, আপনারা এভাবে আপনাদের নামগুলো দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্রুভাল হয়েছে কি না। তো আপনাদেরকে আরও একটা সহজ পদ্ধতি দিয়ে আমি ইতিমধ্যে দেখিয়েছি, আপনারা হয়তো যদি দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন। এর আগের ভিডিওটা যদি দেখেন, এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও আমি দেখিয়েছি, এবং আপনাদের নামটা অ্যাপ্রুভাল হয়েছে কি না সেটা কীভাবে দেখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে যদি আপনি লাস্ট দেখেন, অনেকগুলো নাম তারা অ্যাড করেছে, অনেকগুলো ফেস তারা অ্যাড করেছে, অনেকগুলোর নাম অ্যাপ্রুভাল করে দিয়েছে। দেখেন 877 পর্যন্ত ফিস্টা রয়েছে, তো আপনারা এসব ফিস্টাগুলো চেক করে দেখবেন আপনাদের নাম এখানে অ্যাড হয়েছে কি না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখার সুযোগ করে দিবেন, তাদের সাথে একটু শেয়ার করবেন, যাতে করে তারা এই জিনিসটা দেখে তারাও বুঝতে পারেন। করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।